ইলিশের উৎপাদন বাড়াতে দেশে প্রতি বছর বিভিন্ন সময়ে সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা থাকলেও এদেশের জলসীমায় এসে মাছ শিকার থেমে নেই পাশের দেশের জেলেদের। এতে ভরা মরশুমেও পর্যাপ্ত ইলিশের দেখা পাচ্ছে না বলে অভিযোগ পটুয়াখালীর জেলেদের। জেলা প্রতিনিধি চিরমা কর্মকারের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ইলিশের উৎপাদন ও প্রজনন বাড়াতে প্রতি বছরের মতো এবারও 20 মে থেকে 23 জুলাই প্রথম দফায় নিষেধাজ্ঞা ছিল সাগরে মাছ ধরা। এরপর দ্বিতীয় দফায় 22 দিনে নিষেধাজ্ঞা শুরু হয় 13ই অক্টোবর থেকে। জেলেরা বলছেন এই সময়সীমার বাইরে ভরা মৌসুমে বৈরী আবহাওয়া সহ নানা কারণে সাগরে পর্যাপ্ত ইলিশ পান না তারা। মাছ পাই না, এদিকে মাছ ধরা বন্ধের সময়টিতে অবৈধভাবে দেশের জলসীমায় ঢুকে ইলিশ ধরে নিয়ে যাচ্ছে ভারতীয় জেলেরা। এতে ক্ষুব্ধ এদেশের জেলে ও আড়তদাররা। বাইনগুলো যেগুলো মানে এগুলো ভারতীয় বোর্ডের টোলিং এর মানে না। আমরা 22 দিন অবরোধে বইতে, কিন্তু হেরা 22 দিন অবরোধে হেরা ঠিকই চালায়। মাছ বাড়ানোর জন্য অভিযান দিতেছে, যদি হেরা যদি মাছ ধরে নিয়ে যেতেছে, আমরা যে দেশে জাল্লারা যদি বাংলাদেশে জাল্লারা যদি না খায় মরতে হয় তাহলে এটা কেমন তর? কোস্টগার্ড নৌবাহিনী তারা সাগরে টহল দেবে, ইন্ডিয়ার একটা বোট ঢুকতে পারবে না। ইলিশ ও অন্যান্য সামুদ্রিক মাছ সংরক্ষণ কর্মসূচির সাথে পাশের দেশগুলোকে সম্পৃক্ত করা না হলে এর সুফল থেকে বঞ্চিত হবেন এদেশের জেলেরা, মনে করেন বিশেষজ্ঞরা। পাশাপাশি সাগরের মোহনাগুলো খনন ও দূষণ কমানোরও পরামর্শ তাদের। দেখি সুন্দর হওয়ার জন্য ওদের সাথে মিলায় না, এই টাইমটা না মিলার জন্য আমাদের জেলেরা যখন থাকতেছে না, তখন কিন্তু ইন্ডিয়ান মায়ানমার জেলেরা এসে কিন্তু মাছ ধরে নিয়ে যাচ্ছে। তো এটা বিভিন্ন ফোরামে কথা হচ্ছে, সরকার এটা চিন্তা ভাবনা করতেছে যে আসলে এটা ওদের সাথে কথা বলি, ইন্ডিয়া বা মায়ানমারের সাথে কথা বলি, এবার একটা সময় নির্ধারণ করতে হবে যেন একই সময়ে ব্যানটা হয়। আদারস আমাদের জেলেরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিন্তু অন্য জেলেরা কিন্তু লাভবান হচ্ছে, মাছ নিয়ে চলে যাচ্ছে। দেশের জলসীমায় অবৈধভাবে ঢুকে মাছ ধরা বন্ধে নৌবাহিনীর টহল জোরদার রয়েছে, জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। সার্বভৌম এলাকায় আমাদের দেশীয় কোনো ট্রলার তো মাছ ধরবেই না, পাশাপাশি বাইরের কোনো দেশের যেন ট্রলার না ধরতে পারে, মাছ ধারণ ধারণ না করতে পারে এই সময়, সেই জন্য আমাদের দেশপ্রেমিক নৌবাহিনী এবং কোস্টগার্ড সচেষ্ট রয়েছে। বাংলাদেশের জলসীমা এবং জলসীমার সার্বভৌমত্ব রক্ষায় নৌবাহিনীর 5 থেকে 6টি জাহাজ সর্বদাই আপনার টহলে নিয়োজিত থাকে। গেল 15ই অক্টোবর দেশের জলসীমায় মাছ ধরার অভিযোগে 500 মন মাছ সহ 2টি ভারতীয় ট্রলার জব্দ এবং 31 জেলেকে আটক করে নৌবাহিনী। এর আগের বছরগুলোতেও অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় জেলেদের আটক হওয়ার ঘটনা আছে। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।